তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা কুল চাষ করছেন, আমি মনে করি ভারত সুন্দরী কুলটা করলে আর্লি আসে, সবার আগে আসে, বিঘা প্রতি 1 থেকে 2 লাখ টাকা আয় করা সম্ভব অল্প খরচে। চারা টারা দিয়ে আপনার সারা বছরে 1,000-2,000 টাকা খরচ হবে, চাষ পর্যন্ত আপনারা নির্দ্বিধায় এই কুলটি চাষ করতে পারেন। ও দর্শক, ভুলেই গিয়েছিলাম আপনাদের সাথে কথা বলার, বড়ই খেয়ে যাচ্ছি। আসলে না খেয়ে কী করবো বলেন, 238 কিলো জার্নি করে এই বড়ই খাওয়ার জন্য আসলাম। সেখানে যদি বড়ই না খাই তাহলে তো আপনারাও রাগ করবেন। ঢাকা থেকে 238 কিলো, এটি হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন। তো ভয়েস শুনে বুঝতেই পারছেন শারীরিক অবস্থা আসলে খুব একটা সুবিধার না, গলা বসা, ঠান্ডা লেগেছিল, তারপরেও এই ভাইয়ের অনুরোধে আর থাকতে পারলাম না, চলে আসলাম। কী অনুরোধ যে ভাই, বড়ই তো শেষ হয়ে যাচ্ছে, পরে আসলে খাবেন কীভাবে? অলরেডি অনেক বড়ই শেষ হয়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ যা আছে অনেক। আমরা যদি একটু উঠে দাঁড়াই, ক্যামেরাটা বড় করি, আমার মনে হয় আপনারা দেখতে পারবেন। একটু উঠি, এই যে দেখতে পাচ্ছেন পেছনে বাইরে ডানে সব দিকেই বড়ই। তো এই যে বড়ই, এর কি জাত, কি নাম, কিভাবে চাষ হচ্ছে, কি পরিমাণে হয়, খেলেই তো হবে না, আপনাদেরকে এগুলো তো জানানো দরকার, কারণ আপনিও হয়তো অপেক্ষা করছেন এরকম একটি বাগান করার জন্য। তাহলে কথা না বাড়াই, চলেন ঢুকি বাগানের ভিতরে, কথা বলি বাগান মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আছি তো ভাই ভালোই, যদি অনেক বিশাল একটা জার্নি। জি জি, বলছিলাম যে আপনাকে শরীরটা অসুস্থ। জি না আসি, কিন্তু আপনার কুল নাকি শেষ হয়ে যেতেছে বড় ভাই? এটা আছে আগাম জাতের ভারত সুন্দরী কুল, এটা 3 ভাগের প্রায় 2 ভাগের বেশি কুল শেষ হয়ে গেছে। আচ্ছা, মানে আমরা তো এর আগে ভিডিও আমি করি নাই, আমি অসুস্থ ছিলাম যার কারণে ভিডিওটা করা হয় নাই। তা আমি দেখলাম যে ভাই আস, বাইরে আপনার ফোন দিলাম যে আসেন, কুল প্রায় শেষের দিকে। আমার কাছে 1-1 কাছে 2 কেজি 3 কেজি 4 কেজি করে কুল আছে এখন। তারপরে মোটামুটি কিছুটা হলেও পাইছি আমরা, আলহামদুলিল্লাহ যা আছে খারাপ না। তো এর নাম বলতেছেন কি, ভারত সুন্দরী? আগাম জাতের ভারত সুন্দরী। ভারত সুন্দরী কেন নাম? এটা হচ্ছে প্রথম আমার এই গাছের বয়স 2 বছর। ইন্ডিয়া যে বিকাশ দাদা আছে, উনি আর আমি এক জায়গার থেকে চারাটা সংগ্রহ করা, উনি মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী দেয়, তা আমি ওনার সাথে তা বললাম যে দাদা একসাথে যখন আমরা কুলটা নিলাম তাহলে নাম দিলে একসাথেই দেওয়া যাবে। আচ্ছা, তো উনি তখন ভারত সুন্দরী দিল, তাই আমি বললাম ঠিক আছে তাহলে ভারত সুন্দরী নামে এটা চলুক বাংলাদেশে। যখন আপনার মাধ্যমে আমার চারাটা সংগ্রহ করা, যখন মানে ভারতীয় একটা জাত, ভারতের একটা জাত, এটা প্রথমত যখন বিগাইদা এটা করে মিস ইন্ডিয়া, ওই নামে প্রথমে দেখবেন যে আছে ভিডিও সারে, কিন্তু আমি একটু লেটে চারা একসাথে নিয়ে আসছিলাম, আমার এই জমিতে লেটে লাগানোর কারণে আমার ওই সময় একটু লেটে লাগাইছিলাম, তার কারণে ফলটা একটু লেটে আসছে, পাকতে একটু লেট হয়েছে, তার কারণে আমি ওই সময় বুঝে উঠতে পারি নাই। পরে বিগাইদাকে বললাম, বলে যে সমস্যা নাই, এটা তোমার লেটে লাগাইছো তার কারণে। আচ্ছা আচ্ছা, এই বছরে আপনার দেখা গেল জানুয়ারির আগের থেকে আমার প্রায় কুল, নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা কুল ভাঙতেছি, কুল ভাঙা প্রায় আগে থেকে ভাঙতেছেন, প্রায় শেষের দিকে আর কি। তো একটু জানি যে বলতেছেন যে লেটে লাগাইছেন, লেট কখন লাগানোর কারণে লেট হয়ে গেল, আর এটা লাগানোর সময় কখন? এটা আমি লাগাইছিলাম ওই সময় মনে হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের পরে যে লাগাইছিলাম, আজ থেকে এটা এখন 2 বছর চলতেছে রানিং। যদি আমার যখন গাছ ম্যাচিউর হয়ে গেছে এই বছর প্রথম আর্লি ফুল আসছে, আবার আর্লি ফল উড়াই ফেলছি,
আবার বাজার দিক থেকে যদি বিবেচনা করা হয় যে 80 টাকা 85 টাকা 100 টাকা বাজার পাই নাই আমরা, 80 85 70 টাকা বাজার পেয়েছে এই বছর পাইকারি দাম। আচ্ছা, কিন্তু এই কুলটা আপনি খাইলে, ফুলো কুল খাইলেও মুখে কষ নাই, যে মুখে অন্য কুল খাইলে মুখে টাইট করে ধরে, কিন্তু এইগুলোর তা না। এইগুলোটার হচ্ছে ওপরের দিকে মুখের দিকে হবে লাল আর পেছনের দিকে হবে হলুদ। আচ্ছা আচ্ছা, নাই দেখেন, এই মুখের দিকে দেখেন লাল আর পেছনের দিকে দেখেন হলুদ। আচ্ছা, আর এটা যে খাইতে বল সুন্দরী বলেন, কাশ্মীরি কুল বলেন, সবগুলোর থেকে এটা আগাম আসে, টক কুলগুলো আগাম আসে, টক কুলের সাথে এটা ওঠে, যার কারণে এটা অধিক লাভজনক একটি চাষ আমি মনে করি। আচ্ছা, আর আগাম আসলে তো মানে দামটাও ভালো পাওয়া যায়, দাম ভালো পাওয়া যায়, পোকামাকড় থেকে ওষুধ খরচটা কমে যায়, বর্ষার সময় যদি বৃষ্টি পড়ে তাহলে কালার থাকে না, বাজারে দাম পাওয়া যায় না, তখন একসাথে পেয়ারা আম কাঁঠালের চাপ ওঠে, যখন ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে আপনার কুল ওঠে বল সুন্দরী কাশ্মীরি, তখন 10 টাকা কেজিও কুল বিক্রি করতে পারি না। এই জন্য দেখলাম যে আগাম কোন জাতটা আমাদের চাষ করে আমরা লাভবান হতে পারি। আচ্ছা, তখন আমি এই চাষটা করি, ভারত সুন্দরী সর্বপ্রথম বাংলাদেশে আমি নিয়ে আসছিলাম ওই বছর, মানে অল বাংলাদেশে এখন সবাই ভারত সুন্দরী যে কুলগুলো বা থাই কুল বলছে সবগুলাই আমার থেকে সারা নেওয়া, কেননা সবাই বলে যে ইন্ডিয়া থেকে কোথার থেকে নিছে, কেউ যদি চালানচ্যুত দেখাইতে পারেন, কারোর পাসপোর্ট নাই, কারোর ভিসা নাই, আমি তো ইন্ডিয়াতে যাই, আমার তো যাতায়াত আছে, আমার কোত্থেকে জাত কালেক্ট করতে হয়, প্রত্যেকটা জাতই বলো আমার কালেক্ট করি আমরা প্রথম, আমাদের থেকেই মানুষ নেই। আচ্ছা, আমি কিন্তু খেয়েই যাচ্ছি, দাবি নাই তো কোনো, না না আপনি খান যত পারে। ঠিক আছে, তো এখন কতটুকু জায়গার মধ্যে করছেন এটা? এটা আছে আপনার 1.5 বিঘা জমিতে, আর আর নতুন করে যেটা করছি এই বছর ওটা আপনার পানিতে জমে থাকার কারণে, এবছর অতিরিক্ত বৃষ্টির কারণ ওই জমিতে পানি বাঁধে না, তাও পানি বাঁধার কারণে গাছগুলো বাড়ে নাই, যার কারণে এবছর ওই নতুন বাগান থেকে খুব একটা ফলন আমরা পাই নাই। ওইটা আছে 2.5 বিঘা মতন ওইটা, আর এটা 1.5 বিঘা। 1.5 বিঘা, 1.5 বিঘা কতগুলো গাছ লাগাইছিলেন? এটা আপনার 300-র অধিক গাছ লাগানো ছিল, 400 মতন। এই বড়ইর সাথে কি শুধু বড়ই করছেন নাকি? বড়ইর সাথে ইয়ে করছিলাম, ধনে পাতা চাষ করি আমরা, ধনে পাতা চাষে আমাদের লাভ বেশি হয়, বড়ইর সাথে কোনো কিছু তো হওয়ার সুযোগ নাই, যেহেতু এটা কাটা কাটা আছে, তাই না? আমরা ধনে পাতা করছিলাম, অনেকে বিশ্বাস করতেও পারে না, ও করতে পারে যে এটা 2 বছরের গাছ কিনা, বাংলাদেশে যে কটা এখন ভারত সুন্দরী বা থাইগুলের ভিডিও করছে সব গাছ ছোট, কিন্তু আমাদের গাছ বলো অনেক বড় বড়, আমি নিচের দিকে বলো সব ডাল কেটে দিছি, এদিন কেটে বের করে দিছি, যে আমাদের কুল ভাঙা শেষ, আমরা বাগান সাফ করতেছিলাম। দর্শক, ভিতরে যতটুকু ঢোকা যায়, কারণ আপনারা নিজেরাও জানেন যে একটা এই বিশেষ করে বড়ইর বাগানে ঢুকতে গেলে ডানে বামে পেছনে উপরে নিচে কাটার কুতা, হ্যাঁ খেতেই হবে, তো আমরা এইটুকু আসতেও দু একটা যে লাগে নাই তা না, লাগছে, তারপরে চেষ্টা করবো আপনাকে যতটুকু দেখানো যায়, আর সাথে সাথে হয়তো এই চাষ ব্যবস্থাটা নিয়ে একটু কথা বলবো, বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এটা যে আপনি এদের বয়স বললেন 2 বছর, 2 বছর, তো এটাই কি প্রথম চালান নাকি? না, প্রথমে ওই বছর কুল পেয়েছিলাম 7 কেজি 8 কেজি করে, এক একটা গাছে, এক একটা গাছে, এই বছরে একটা একটা গাছ থেকে কুল পেয়েছি 100 কেজি 120 কেজি, কোনোটাই 80 কেজি, এমন এক বছর পরে এত তফাত হয়ে গেছে যে তাহলে তো গাছ গাছ বৃদ্ধি পাইছে, গাছের বয়স হয়েছে, যখন গাছের বয়স হয় তখন তো একটা বাচ্চাকে যদি আপনি 20 কেজি লোড দিয়ে নিতে পারবেন না, কিন্তু আমি 50 কেজি নিয়ে ধরাইতে পারবো, কিন্তু একটা 8 বছর 12 বছরের বাচ্চা বলো 20 কেজি নিয়েও দায়িত্ব ধারবে না, যার কারণে এখন গাছ বড় হয়েছে লোড তো নিতেই পারবে, ওর তো বয়স হয়েছে, ও নিতে পারবে সব কিছু। এই বছর যদি আমরা জানি যে বললেন যে প্রায় অনেকগুলো বাড়ি আপনি বিক্রি করছেন, কি পরিমাণ এই টাকার বড়ই বিক্রি করছেন? 1.5 বিঘা জমির থেকে এই পর্যন্ত আমাদের 1,60,000 টাকার মতন ফুল আমি বিক্রি করেছি। আচ্ছা, প্রথম থেকে আর আরেক জায়গায় আমি কুল দিয়েছিলাম, ওই জায়গায় এখন ওই হিসেবটা আমি এখনও পাই নাই। আচ্ছা, মানে যেটার হিসেব পেয়েছি ওটার আরেক জায়গায় 60,000 টাকার মতো, আর আরেক জায়গায় দিয়েছি ওটার এখনও হিসেব এখনও আসে নাই। আচ্ছা, তাহলে ওইটা যেহেতু পান নাই বলতেও পারতেছেন না, হিসাব করতেছেন, ওইটা আমরা নাই দিলাম, তো আর যা দেখা যাচ্ছে আনুমানিক কীরকম বিক্রি হইতে পারে? আনুমানিক এখনও 20,000 টাকার মতন কুল বিক্রি হবে। আচ্ছা, তাহলে সর্বসাকল্যে যদি 1,60,000 আর 20,80 ধরি, আর ওখান থেকে যদি কিছু হয় মানে 2 লাখ প্লাস, তো 2,20,000 2.5 লাখ এরকম টাকা আসতে পারে। আসতে পারে, হ্যাঁ, কুল চাষে যে আহামরি লাভ, ওই তো বলে যে
প্রথম বছরে একটা গাছে 2 মণ, 3 মণ কুল ধরছে, মিথ্যা কথা বলে। প্রথম বছরে একটা গাছ থেকে সর্বোচ্চ 12 থেকে 15 কেজি কুল পাওয়া যায় টাপ। আচ্ছা, প্রথম বছরের একটি গাছে অনেকে গায়ে 3 মণ কুল হয়, 2 মণ 100 কেজি যায়, এগুলো সবই মিথ্যা কথা। চাষটা যখন দিছেন, এই চাষ থেকে বড় আসা পর্যন্ত কি পরিমাণ খরচ করছেন এটার পিছনে? এই বছরে আমার তেমন কোনো খরচ করি নাই, খালি কীটনাশক খরচ গেছে মানে 1000 টাকার, তাছাড়া আর কোনো খরচ নাই, আর এই সেচ দিছিলাম যাই। আচ্ছা, এমনি এদের অসুখ বিসুখের কোনো সমস্যা? ওই ছত্রাকনাশক দিছিলাম, কীটনাশক দিছিলাম, আর হচ্ছে এমনি জৈব সার দিয়েছিলাম, জৈব সারটাই বেশি দিছিলাম। আচ্ছা, আর এর আগে যেটা বললেন তাতে বোঝা গেল যে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে ওই জমিতে এটা করা মনে হয় যাবে না নাকি? না, ওই জমিতে না করাই ভালো আমার মনে হয়। আচ্ছা, আবার শুকনো জমিতে তো সেচের ব্যবস্থা করা লাগবে মনে হয়, তা না হলে তো রসালো হবে না নাকি? হ্যাঁ, একদম শুকনা হলেও তো হবে না? না, একবারে শুকনা হইলে সমস্যা। কি পরিমাণ সেচ দিচ্ছেন এটাতে? সেচ তেমন লাগে না, ফুল আসা পর্যন্ত একটু সেচ লাগে, যখন গুটি বাঁধা শুরু হয় তখন আর তেমন কোনো সেচ লাগে না। সেচ দিলে তখন কুল হলুদে ঝরে যায়, তারপরে মনে করেন যে যদি এই সময় আপনি সেচ দেন কুল পাকবে না, কাঁচা হয়ে থাকবে। আচ্ছা, এমন একটা সমস্যা হয়, দেখেন এই যে কুলগুলো এদিকে এদিকে দেখেন, এই যে এই কুলগুলা এগুলো আছে মানে একবারে মানে শেষের দিকের কুল। আচ্ছা, আর আমাদের হাই কোয়ালিটির যে কুল এবারটা হয়েছে আপনার, হাই কোয়ালিটির আমরা এই সাইজের কুল পেয়েছি, আপনি এই কুলটা খাইলে অনেক মিষ্টি পাবেন। আচ্ছা আচ্ছা, এই যে এই সাইজের কুল ধরেন কতটা বড়? এটা 30টা 35টা। আচ্ছা, আমি খাইতেছি, আপনি একটা খান। বিসমিল্লাহ রহমান রহিম। তো এই হচ্ছে চাষ ব্যবস্থা যেটুকু বলেন, এর বাইরে আর কোনো কিছু আছে আমাদের চাষিদের আপনার কাছে তথ্য দেওয়ার মতো? এটা লাগাইতে হবে সবসময় আর্লি, এখন থেকে ফাল্গুন বৈশাখের ভিতরে লাগাইতে হবে, কুল যদি কেউ লাগাইতে চাই। আচ্ছা, লেটে লাগাইলে কুলে খুব একটা ফলন আসে না, এখন এই শীতে লাগাই থুইতে পারলে ফাল্গুনের হাওয়া পাইলে গাছ গাছের ট্রিটমেন্ট নিতে হবে, প্রতি 10 দিন পর পর সার দিতে হবে, স্প্রে দিতে হবে কন্টিনিউ, যেন গাছটা দিতে হবে সেটা ডিএপি সার দিবে, এমওপি দিবে, টিএসপি দিবে, ইউরিয়া দিবে। এই এটা কি গাছের গোড়ায় দিবে নাকি একটু ছড়ায় দিবে চারদিকে? রিং করে দিবে, দূরে রিং করে দিবে, দূরে দিবে। আচ্ছা, আর স্প্রে করবে? স্প্রে করবে আপনার ভার্টিমেক করবে, সবিকরণ করবে, আর প্রোমিস প্লাস্টার এগুলো করবে। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি এই ভারত সুন্দরী কুলের বৈশিষ্ট্য এবং চাষ ব্যবস্থা। হ্যাঁ, তো আমরা জানি না দর্শক কতটুকু এই কুল সম্পর্কে আপনাদের জানাতে পারলাম। আসলে এই কি কুলটা শেষের দিকে তো হয়তো অনেকে বলতে পারে যে কুল নাই কেন গাছে, কুলটা শেষ নভেম্বর থেকে আমরা তুলতেছি, তাহলে এখন ডিসেম্বর জানুয়ারির আজকে 9 তারিখ। তাছাড়া আমার মনে হয় যারা এই চাষ ব্যবস্থার সাথে জড়িত আছে আমাদের চেয়ে তারা আরও ভালো জানে যে কখন আসলে কুল থাকে, হ্যাঁ কখন থাকে না। রাইট, তো জানি না কতটুকু বিস্তারিত জানাতে পারলাম, যদি কিছুটা হলেও এই প্রতিবেদন থেকে আপনাদের উপকারে আসে সেখানেই আমাদের সার্থকতা। আর আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সটি আছে, যদি মনে করে থাকেন এ সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে থাকে অথবা আমাদের এই ভিডিওগুলোকে আপডেট করার জন্য কোনো পরামর্শ থেকে থাকে তাহলে সেগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা কুল চাষ করছেন, আমি মনে করি ভারত সুন্দরী কুলটা করলে আর্লি আসে, সবার আগে আসে, বিঘা প্রতি 1 থেকে 2 লাখ টাকা আয় করা সম্ভব অল্প খরচে, চারা টারা দিয়ে আপনার সারা বছরে 1000-2000 টাকা খরচ হবে, চাষ পর্যন্ত আপনারা নির্দ্বিধায় এই কুলটি চাষ করতে পারেন আমি মনে করি। আর যদি কেউ কোনো রকম সংকোচ বোধ করেন তাহলে ইন্ডিয়াতে বা বিকাশ দাকে ফোন দিবেন, শুনবেন যে আমার জাতটা ঠিক আছে কি না, আমি এক জায়গাতে নিয়েছি কি না, বা আমার জাত সম্পর্কে যদি কেউ জানতে চান বিকাশ দাকে ফোন করলেও হবে, কেন মিস ইন্ডিয়া বা ভারত সুন্দর সর্বপ্রথম বিকাশ দার ভিডিওই ছিল, তাছাড়া কারোর ছিল না। যদি কারোর ভালো লাগে আমাদের থেকে, আপনারা যদি চারা নিতে চান তাহলে চারা ইনশাল্লাহ ভালো মানের ভারত সুন্দরীর অরিজিনাল চারা পাবেন, চারার মূল্য একবারে সুলভ মূল্যে আমরা বিক্রি করি ইনশাল্লাহ সবাইকে। এখনও যদি 2-1 দিন বা 5 দিনের ভিতরে কেউ আসে তাহলে সবাইকে কুল খাওয়ার দাওয়াত থাকলো, কুল খেয়ে যাবেন, এরপরে আমাদের কুল আসলে কুল খেতে পারবেন, বল সুন্দরী আর কাশ্মীরি কুল যখন আসবেন তখনই খেতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।